আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আমার আজকের রেসিপিতে থাকবে ডিমের কুরমা। আর ডিমের কুরমাটা আমি কি কি উপকরণ দিয়ে রান্না করব সেটাই দেখে নিচ্ছি। আমি এখানে পাঁচটা ডিম নিয়েছি, পেঁয়াজ কুচি, লবণ, আদা রসুন বাটা, কাঁচামরিচ, তেজপাতা, লং এলাচ এবং দুধ। দুধটা আমি লিকুইড দুধ জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর এখন আমি এই পেঁয়াজ কুচিগুলোকে ব্লেন্ড করব, সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব যাতে করে কালারটা সুন্দর আসে। তো আমি এখন এগুলোকে ব্লেন্ড করে নিব আর ডিমটাকে একটু মাঝখান থেকে কেটে কেটে সুন্দর করে একটু ডিজাইন করে নিব। আমি এখান থেকে এভাবে করে এভাবে ভেবে কেটে নিচ্ছি যাতে করে ভাজার পরেও দেখতে সুন্দর লাগবে, আবার রান্নার পরেও দেখতে অনেক সুন্দর লাগবে। তো এভাবে করে আমি সবগুলোকে কেটে নিব আর পেঁয়াজ মরিচ ব্লেন্ড করে নিব। আমার পেঁয়াজ মরিচটা ব্লেন্ডার করা হয়ে গেছে, দেখুন আমি পেঁয়াজ মরিচটাকে ব্লেন্ডার করে নিয়ে এসেছি। আর কিছু পেঁয়াজ উঠিয়ে রেখেছি বেরেস্তার জন্য। তো এখন আমি চলে যাব কিচেনে, প্রথমে বেরেস্তাটাকে ভেজে নিব। চলে এসেছি কিচেনে, চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ কুচিগুলোকে ভেজে বেরেস্তা করে নিব। পেঁয়াজগুলোকে অনবরত নাড়তে হবে, নেড়ে চেড়ে সুন্দর করে বেরেস্তা বানিয়ে নিতে হবে। অনবরত নেড়ে চেড়ে আমি বেরেস্তাটাকে ভেজে নিলাম, এখন তুলে নিব। আমি বেরেস্তাটা তুলে নিয়েছি, এখন কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি যাতে করে পেঁয়াজ লেগে না থাকে আর উড়ে না যায়। তো এখন আমি সেই পেঁয়াজ আর কাঁচামরিচ ব্লেন্ড করা এগুলো দিয়ে দিব। তার আগে দিয়ে দিচ্ছি তেজপাতা, মশলাটা দিয়ে দিচ্ছি, একটু ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি পেস্ট, ভালো করে মশলাটা কষিয়ে নিব ভালো করে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিব হাফ চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন এই পর্যায়ে আমি দুধ দিয়ে দিব। আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন। এখন দুধের সাথে আর এই মশলার সাথে আবার ভালো করে মিশিয়ে আরেকটু কষিয়ে নিব, সাথে দিয়ে দিব কাঁচামরিচ ফালি। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এসেছে, এখন এ পর্যায়ে আমি দিয়ে দিব বেরেস্তা। ডিমের কুরমার মধ্যে এই বেরেস্তাটা দিতেই হবে।
ना दिले बेरेस्ता होबे ना। कुरमार मध्य बेरेस्ता देवार उद्देश्य ये डिमेर कुरमाटा अनेक टेस्ट होबे, बेरेस्तार जोन्नो फ्लेवरटाओ अनेक भालो आसबे। बलक चले एसेछे, एखन ए पर्याये आमी डिमगुलोके दिए दिब। बेजे रखा डिमगुलोके दिए दिच्छि। এখন মশলার সাথে ডিমগুলোকে নেড়ে ভালো করে মিশিয়ে দিব। আর একটু ভালো করে কষিয়ে নিব। A few moments later মশলার সাথে ডিমগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে একটু নেড়ে দিলাম যাতে করে মশলা ডিমের মধ্যে ঢুকে যায়। এখন আবার বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি এখন একটু জিরার গুঁড়া উপরে ছিটিয়ে দিব ফ্লেভারের জন্য। নেড়ে মিশিয়ে দিব। আর জলটা আরেকটু শুকিয়ে গেলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আরেকটু অপেক্ষা করব। আমার রান্নাটা একদম কমপ্লিট। তো এখন তুলে নিব। চলে এসেছি কিচেন থেকে, ডিমের সাদা কুরমাটা রান্না করে নিয়ে এসেছি। দেখুন কি সুন্দর লাগছে, আমার পরিবেশনটাও অনেক ভালো লাগছে। উপরে আমি বেরেস্তাগুলো ছিটিয়ে দিয়েছি, দেখতে সুন্দর লাগছে। আর এরকম সহজ সুন্দর অল্প সময়ে রেসিপি করার জন্য বেশি কিছু লাগে না, ঘরে যা আছে তা দিয়ে এরকম সুন্দর একটি রেসিপি করা যায়। আর ফ্রেন্ডস, আমার এই রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। আর আমার এই নতুন নতুন সহজ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এ পর্যন্তই, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।